নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনিদেবের সঞ্চার। 5ই জুন ইতিমধ্যে শনিদেব তার বক্রতা প্রাপ্ত হয়েছেন। 12ই জুলাই আগামী মাসের 12 তারিখ শনিদেব মকর রাশিতে প্রবেশ করবেন বক্রগতিতে, অর্থাৎ কুম্ভ থেকে মকরে তার প্রবেশ ঘটবে এবং 23শে অক্টোবর পর্যন্ত তিনি বক্রগতিতেই থাকবেন। কালপুরুষের দশম ভাব কার্মিক রাশি মকর, পৃথ্বী তত্ত্বের চর প্রকৃতির রাশি, অত্যন্ত ডায়নামিক এই রাশি। সেখানে শনিদেব তার মতো একটা স্থবির গ্রহ, তিনি বক্র অবস্থায় থাকবেন এবং তার সঙ্গে থাকবে শনিদেবের এই বক্রগতির জন্য চেষ্টা বল। ফলে এই বক্রগতির শনিদেব তিনি কিন্তু অ্যাক্টিভ এবং বলা যেতে পারে তিনি সুপার অ্যাক্টিভ। মানুষের কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটাবার জন্য পূর্ণ ক্ষমতা তার মধ্যে রয়েছে, আবার মানুষের কর্মফল প্রদান করবার পূর্ণ ক্ষমতা সেটাও কিন্তু তার মধ্যে এই সময় থাকবে। 23শে অক্টোবর মার্গী হওয়ার পরে 17ই জানুয়ারি পর্যন্ত তিনি এই মকর রাশিতেই থাকবেন। এর ফলে বিভিন্ন রাশি বা বিভিন্ন লগ্নের মানুষ কেউ সাড়েসাতিতে নতুন করে আক্রান্ত হবেন, কেউ সাড়েসাতি থেকে কিছু দিনের জন্য আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এই যারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এদের মধ্যে রয়েছে অন্যতম রাশি মীন রাশি। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শনিদেবের যে সাড়েসাতি তাদের শুরু হয়েছিল সেখান থেকে 6টি মাসের জন্য মুক্তি পেতে চলেছেন, অর্থাৎ 12ই জুলাই থেকে 17ই জানুয়ারি 2023 পর্যন্ত সাড়েসাতির একটা মুক্তি এইটা কিন্তু ফিল করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। সাড়েসাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রবল প্রতিবন্ধকতাপূর্ণ সময় শুরু হয়েছিল সেখান থেকে কিছুটা নিষ্কৃতি এটা কিন্তু মীন দেখতে পাবেন। এই শনিদেবের সঞ্চার, একাদশভাবে শনিদেবের প্রবেশ, এর কারণে মীন রাশি মীন লগ্নের মানুষদের জীবনে কী ঘটতে চলেছে, কতটা আয় উন্নতি বৃদ্ধি পেতে চলেছে এই সংক্রান্ত আলোচনা নিয়েই আমরা আজকে আপনাদের সঙ্গে। এই পুরো ঘটনাটির 2টি ফেজ রয়েছে। প্রথম ফেজটি হচ্ছে 12ই জুলাই থেকে 23শে অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় ফেজ, দ্বিতীয় পর্যায়, এটি হচ্ছে 23শে অক্টোবর থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। আমরা সকলেই জানি মীন রাশিতে 3টি নক্ষত্রের মানুষদের আমরা দেখতে পাই, তাদের মধ্যে রয়েছেন পূর্ব ভাদ্রপদ, রয়েছেন উত্তর ভাদ্রপদ এবং তারপরে রয়েছেন বুধের নক্ষত্র রেবতী। এই 3টি নক্ষত্রের মধ্যে এই যে শনির সঞ্চার, এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়বে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা এদের জন্য। প্রথম পর্যায়ে অর্থাৎ শনিদেবের বক্রগতির সময় তাদের কার্মিক ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ কর্ম সংক্রান্ত যে মুভমেন্ট, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ইত্যাদি কিন্তু মীন রাশির মানুষদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যুক্ত হবে। কাজ করবেন কিন্তু সাকসেস রেট সেটা অনেকটাই কম, কর্ম করে যেতেই হবে কিন্তু ফলের আশা এটা করা যাবে না, এরকম একটা সিচুয়েশন সেটা কিন্তু মীনের ক্ষেত্রে তৈরি হবে। শারীরিক প্রতিবন্ধকতা থেকে মীন রাশি বা লগ্নের মানুষ তারা অনেকটাই মুক্তির দিকে এগোবেন, ভালো ট্রিটমেন্ট পাবেন, তবে সেই ট্রিটমেন্টের জন্য অর্থ এবং কায়িক পরিশ্রম এই দুটোই করতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে। পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে যন্ত্রণা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু মীনের ক্ষেত্রে আসতে চলেছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিংবা পারিবারিক ব্যবসা অধিগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কোনো কোনো সময় কিছু কিছু ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে, কিন্তু সেই টাকা পয়সা যে পরিপূর্ণ হবে, সেই টাকা পয়সা আপনার প্রবলেম সলভ করবে এইটা কিন্তু একেবারেই নয়। তবে শনিদেব বক্রী থাকাকালীন এই ধরনের আর্নিং আসবার সম্ভাবনা রয়েছে, কিন্তু শনিদেব মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে তখন কিন্তু কোনোভাবেই কোনোরকম এই ধরনের উপার্জন আপনারা করতে পারবেন না। শনিদেব বক্রী অবস্থায় থাকাকালীন মীন রাশি লগ্নের মানুষদের মধ্যে প্রেমের উগ্রতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, প্রেমিক প্রেমিকার মধ্যে অতিরিক্ত ঘনিষ্ঠতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির প্রবণতা সেটা কিন্তু বাড়বে। আবার যে মুহূর্তে অর্থাৎ 23শে অক্টোবরের পরে যেই মাত্র শনিদেব মার্গী হবেন তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রবলেম অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য, স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা সেটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে, তারা কিন্তু যথেষ্টই একে অপরকে সাহায্য করতে শুরু করবেন এবং বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন জীবন যুদ্ধের জটিলতা প্রত্যেকটি ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী এদেরকে পাশাপাশি থাকতে দেখতে পাওয়া যাবে। জীবনের সমস্যাগুলিকে একত্রে অতিক্রম করবার চেষ্টা সেটা কিন্তু মীনের মধ্যে দেখতে পাওয়া যাবে শনিদেব মার্গী হওয়ার পরে।
একই সঙ্গে সঙ্গে সন্তান ভাগ্য কিংবা সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই দুটি ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে মিন উন্নতি করতে পারবেন। শনিদেব বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় যাওয়ার পরে অর্থাৎ 23 অক্টোবর থেকে 17 জানুয়ারি পর্যন্ত মিন রাশি লগ্নের বহু মানুষ তারা কিন্তু চাকুরি প্রাপ্ত হবেন, তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে। শনিদেব বক্রী অবস্থায় থাকাকালীন অর্থাৎ 12 জুলাই থেকে 23 অক্টোবর পর্যন্ত মিন রাশি বা লগ্নের মানুষদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং কোনো নেগেটিভ ইম্প্যাক্ট খারাপ খবর সেটাও কিন্তু আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নিতে হবে। আবার মায়ের থ্রুতে যদি কোনো ঋণ প্রাপ্তির সম্ভাবনা থাকে সেটা কিন্তু খুব সহজভাবেই প্রাপ্ত হতে সক্ষম হবেন মিন রাশি বা লগ্নের মানুষরা। এই সময় শনিদেব মকরে থাকাকালীন মিন রাশি বা লগ্নের মানুষদের ব্যবসায়িক মানসিকতা বাড়বে। তবে প্রথম পর্যায়ে অর্থাৎ শনিদেব যখন বক্রী অবস্থায় থাকবেন সেই সময় নতুন ব্যবসায় পার্টিসিপেট না করাটাই ভালো এবং এই সময় পার্টনারশিপ বিজনেসে পার্টনারদের মধ্যে অশান্তির একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু পিছিয়ে পড়বেন। আবার এই ক্ষেত্রেই বেশ উদারতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শনিদেব মার্গী অবস্থায় ফিরে আসবার সঙ্গে সঙ্গে অর্থাৎ 23 অক্টোবরের ঠিক পরেই এই মানুষদেরকে আবার দেখতে পাওয়া যাবে যে মনের দিক থেকে অনেকটাই তারা উদার হয়েছেন, পড়াশুনোর ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে পারছেন, প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে পড়াশুনোয় যে বিঘ্ন সৃষ্টি হয়েছিল, স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে যে ভুল ডিসিশন আপনারা নিচ্ছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছিল সেগুলো থেকে খুব স্মুথভাবে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং খুব সহজ সরলভাবে বেশ ভালোভাবেই আপনারা কিন্তু আলটিমেটলি বেটার ডিসিশন নিতে সক্ষম হচ্ছেন। নতুন শিক্ষা সংস্থায় ভর্তি হওয়ার চিন্তা চেষ্টা এবং সেই চেষ্টার ক্ষেত্রে সাফল্য সেটা কিন্তু আসতে চলেছে এই সময়। পড়াশুনোর ক্ষেত্রে একটা বড় চেঞ্জ সেটা আসতে পারে মিন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে। শনিদেব মকরে থাকাকালীন মিন রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ বিয়ে এগিয়ে গিয়েও আবার পিছিয়ে আসবার সম্ভাবনা, পাত্রপাত্রীর মধ্যে মতের অমিল, বিয়ে করব না এমন একটা ইচ্ছা, এই ধরনের বিভিন্ন বিষয় মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিয়ে না করবার একটা প্রচেষ্টা, বিয়ে না করার একটা আগ্রহ সেটা কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে হঠাৎ বিয়ে করে ফেলবার আগ্রহ সেটাও কিন্তু তৈরি হবে এবং এই বিয়ে নিয়ে অশান্তি, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, দ্বিধা এগুলি কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। মকরে শনিদেবের অবস্থানরত অবস্থায় মিন রাশি মিন লগ্নের মানুষদের হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার যারা আর্থারাইটিস রিলেটেড সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই প্রবলেম কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে আমরা দেখতে পাব। দান করবার মানসিকতা, সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলো মিনের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে খুব যে পথ সরল সুগম হবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে বেশি ইনকামের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার দশা যদি সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারেন, কিন্তু যদি আমরা অ্যাভারেজ চিন্তাভাবনা করি আপনার আয়ের ক্ষেত্রে, আপনার উন্নতির ক্ষেত্রে, আপনার সাফল্যের ক্ষেত্রে এই শনিদেব কিন্তু একটি প্রতিবন্ধক, একটা ডিলে, বিলম্ব ইত্যাদি আরোপ করবার চেষ্টা অবশ্যই করতে চাইবেন এবং এই যে বিলম্ব আরোপ করবার চেষ্টা এর ফলে কিন্তু আপনার সাকসেস রেট সেটা অনেকাংশে কমতে দেখতে পাওয়া যাবে। পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু প্রশ্ন হলো কত পরিশ্রম করবেন। মিন রাশি বা লগ্নের মানুষরা এমনিতেই অতিরিক্ত পরিশ্রম পছন্দ করেন না, তারা একটু সহজ সরল জীবনযাপন এটাই পছন্দ করে থাকেন, কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিশ্রমের সম্ভাবনা মিন রাশিকে কিন্তু মানসিক দিক থেকে বেশ খানিকটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে আসতে পারে। চেষ্টা করে যাচ্ছি, লড়ে যাচ্ছি আর পারছি না এরকম একটা মেন্টালিটি সেটা কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। একাদশ ভাবস্থ শনিদেবের দশম দৃষ্টি সেটা কিন্তু আপনার অষ্টম ভাবের ওপরে গিয়ে পড়ছে অর্থাৎ তুলার ওপরে। সুতরাং এই সময় মিন রাশি মিন লগ্নের মানুষ তাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং মূলত শরীর স্বাস্থ্যের দিকে এই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি সেটা কিন্তু পড়ছে সরাসরি মিন লগ্ন মিন রাশির ওপর। এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং শনিদেবের 7:30 শেষ হলেও
শনিদেবের সাড়ে সাথী থেকে কিছুদিনের জন্য মুক্তি পেলেও মীন কিন্তু শনির দৃষ্টি থেকে মুক্তি পাচ্ছেন না। এর জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কার্মিক প্রভাব থেকে কিছুদিনের জন্য আপনি রিলিফ পাচ্ছেন, কয়েকটা দিন আপনি ভালোভাবে কাটাতে পারছেন, কিন্তু তার মানে এই নয় যে শনির বিচার পর্ব শেষ হয়েছে। শনিদেবের সাড়ে সাথী সেটি কিন্তু কন্টিনিউ হচ্ছে। তার মধ্যে আপনি একটা ছোট্ট সুযোগ পেলেন নিজেকে কিছুটা পরিবর্তন করে নেওয়ার জন্য, আগত সাড়ে সাথী তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করে নেওয়ার জন্য, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেওয়ার জন্য, নিজেকে আর্থিক বা শারীরিকভাবে প্রিপেয়ার করে নেওয়ার জন্য, যে সামনে খারাপ দিন এলেও আমি তার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। সমস্যা যাই আসুক না কেন, তার পরিচয় ইতিমধ্যেই আমার সঙ্গে ঘটেছে এবং এই সমস্যা প্রতিরোধ করবার জন্য আমি পরিপূর্ণরূপে প্রস্তুত। সমস্যা আসতেই পারে, তাকে প্রতিরোধ করবার জন্য যোগ্য ক্ষমতা, দক্ষতা, শক্তি, সাহস সবই আমার মধ্যে রয়েছে। এই প্রিপারেশন নেওয়ার জন্য মীন কিন্তু একটা সময় পাচ্ছেন, এটাকে কাজে লাগাতে হবে এবং পরিপূর্ণভাবে আগামী সাড়ে সাতির জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত এই সময় নেওয়া যাবে না এবং যে অবস্থায় আপনি রয়েছেন তাকে আরও স্টেবল, আরও স্থিতিশীল করে তুলবার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু আগামী সাড়ে সাথী থেকে বেশ খানিকটা নিজেকে নিস্তারিত করতে সক্ষম হবেন, মুক্তি পেতে পারবেন, আপনার সমস্যা অনেকটাই কম হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে অবশ্যই একটা সাজেশন দিতে চাইব, আপনার যিনি অ্যাস্ট্রোলজার রয়েছেন, যিনি আপনার অ্যাস্ট্রো গাইড, তার সঙ্গে নিজের জন্মকুণ্ডলী নিয়ে একটা চর্চা, সেটা কিন্তু অবশ্যই আপনার করে নেওয়া উচিত। এবং কী টাইপের প্রিকাউশনস এই সময় নেওয়া উচিত, কীভাবে জীবনযাত্রা অতিবাহিত করা উচিত সেই সম্পর্কে একটা ট্রু গাইডলাইন, সেটা কিন্তু আপনার অবশ্যই নেওয়া উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা উপভোগ করুন এই সময়টিকে, অর্থাৎ সাড়ে সাথী থেকে কিছুদিনের জন্য সাময়িক মুক্তির এই পিরিয়ডকে ভীষণ ভালোভাবে উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।